আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা পড়তেছিলাম লিঙ্ক লেয়ার নিয়ে। তো আমরা আগের লেকচারগুলোতে মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলগুলো শেষ করেছি। এখন আমরা ল্যান্স বা লোকাল এরিয়া নেটওয়ার্ক কীভাবে কানেকশন করা হয়, অ্যাড্রেসিং, এআরপি এবং ইথারনেট সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ম্যাক অ্যাড্রেস কি? ম্যাক অ্যাড্রেস হলো আপনার মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। ম্যাক অ্যাড্রেস অ্যান্ড এআরপি হলো কি আপনার অ্যাড্রেস রিসলিউশন প্রোটোকল। আমরা কীভাবে ম্যাক অ্যাড্রেস এবং এআরপির মধ্যে সম্পর্কটা কি আমরা এখানে তা নিয়ে জানব। তো এআরপি 32 বিট একটা আইপি অ্যাড্রেস থাকে, যেটা নেটওয়ার্ক লেয়ার অ্যাড্রেস ফর ইন্টারফেস, এবং এটা নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, এটা 32 বিট। আর ম্যাক অ্যাড্রেসকে আমরা বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস বা ল্যান অ্যাড্রেস, ইথারনেট অ্যাড্রেস এগুলো। ম্যাক অ্যাড্রেসটা 48 বিটের হয়ে থাকে, যেটা এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোল নিয়ে কাজ করে। ম্যাক অ্যাড্রেসটা সাধারণত আপনার 48 বিট, যেটা আমরা সাধারণত ম্যাক অ্যাড্রেস হলো প্রত্যেকটা কম্পিউটার বা যে কোনো সিস্টেমের একটা ইউনিক অ্যাড্রেস, যেটা হলো কি ম্যাক অ্যাড্রেস। আমরা একটা ইউনিক অ্যাড্রেসের মধ্যে আপনার ল্যাপটপ, আপনার কম্পিউটার, আপনার মোবাইল বা এগুলার সব একটা ইউনিক অ্যাড্রেস থাকে, ইউনিক আইপি অ্যাড্রেস থাকে, ওটাই সব ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস আমরা বলে থাকি। ল্যান অ্যাড্রেস, লোকাল এরিয়া নেটওয়ার্ক অ্যাড্রেস এবং এআরপির মধ্যে একটা সম্পর্কটা কি আমরা সেটা জানবো। এখন প্রত্যেকটা নেটওয়ার্ক, আমার প্রত্যেকটা যে নেটওয়ার্ক আছে, আমার এখানে অনেকগুলো হোস্ট আছে, দেখতে পাচ্ছেন পিসি, প্রত্যেকটা পিসির সাথে একটা অ্যাডাপ্টার কানেক্টেড, যে অ্যাডাপ্টারটা মূলত আপনার ইউনিক যে ম্যাক অ্যাড্রেসটা, ওই ম্যাক অ্যাড্রেসটাকে হোল্ড করে। প্রত্যেকটা অ্যাডাপ্টারই আমার ওই ইউনিক ম্যাক অ্যাড্রেসটাকে হোল্ড করে রাখবে, কারণ এই অ্যাডাপ্টারের ভিতরেই আমার বোধ 48 বিটের যে ম্যাক অ্যাড্রেসটা বা ফিজিক্যাল অ্যাড্রেসটা, সেটা ইউনিক আইডিটা থাকবে। এখন ম্যাক অ্যাড্রেসটা মূলত আসলে কীভাবে কী কাজ করতেছে, আমরা ম্যাক অ্যাড্রেস সম্পর্কে একটু যদি জানি। ম্যাক অ্যাড্রেসটা মূলত হলো একটা ফ্ল্যাট অ্যাড্রেস, যেটা আমরা প্রবাবিলিটিও বলতে পারি, যেটা সহজেই মুভ করা যায়। আর ম্যাক অ্যাড্রেসগুলো সাধারণত সোশ্যাল সিকিউরিটি নাম্বার এবং সিকিউরিটি, মূলত সিকিউরিটি পারপাসে আমরা ম্যাক অ্যাড্রেসটা ব্যবহার করি, কারণ আমরা আগেই বলছি ম্যাক অ্যাড্রেসটা হলো একটা ইউনিক অ্যাড্রেস, যেটা অ্যাড্রেস অ্যালোকেশন অ্যাডমিনিস্ট্রেটেড বাই IEEE দ্বারা অ্যাডমিনিস্ট্রেট করে দিয়েছে। প্রত্যেকটা পিসির একটা ল্যান, প্রত্যেকটা পিসি মূলত একটা ল্যানের সাথে কানেক্টেড থাকে, আর প্রত্যেকটা পিসির একটা নির্দিষ্ট আইডেন্টিফিকেশনের জন্য একটা ম্যাক অ্যাড্রেস থাকে। এই ম্যাক অ্যাড্রেসটাই মূলত থাকে হলো অ্যাডাপ্টার, যেটা আমরা আগের স্লাইডে দেখতেছি, যেটা এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের মাধ্যমে কানেক্টেড থাকে। তো আমরা মূলত আসলে কীভাবে কানেকশনটা হয়, আমরা যে এআরপি অ্যাড্রেস রিসলিউশনের মাধ্যমে আমরা আসলে কী করবো, আমরা কীভাবে আমরা যে আমাদের প্রত্যেকটা হোস্ট, এই হোস্টকে যে আমরা একটা ল্যানের সাথে কানেক্টেড করবো মূলত আসলে কীভাবে, এটার জন্যই মূলত আপনার আমার এআরপি টেবিলটা ইউজ করা হয়। এআরপি টেবিলটা কি এআরপি অ্যাড্রেস রিসলিউশন প্রোটোকল, যেটা আমরা বলছি মূলত হলো কি অ্যাড্রেস রিসলিউশন প্রোটোকলটা আপনার কী কাজ করে, মূলত আপনার আমরা প্রত্যেকটা যে পিসি, প্রত্যেকটা পিসি তোমার একটা ম্যাক অ্যাড্রেস আছে, এই ম্যাক অ্যাড্রেসগুলো সবাই সবার ম্যাক অ্যাড্রেস জানে না, কোনো পিসি কোনো অন্য পিসির ম্যাক অ্যাড্রেস জানে না, কিন্তু প্রত্যেক পিসির একটা লজিক্যাল অ্যাড্রেস, একটা লজিক্যাল অ্যাড্রেস জানে, যে লজিক্যাল অ্যাড্রেসের মাধ্যমে সে অন্য পিসির কাছে ওই পিসির ম্যাক অ্যাড্রেসটা সে চায়, যে আমার ওই পিসির ম্যাক অ্যাড্রেসটা দরকার। এই এআরপি এই কাজটা করে যে অন্য একটা পিসির সে তার লজিক্যাল অ্যাড্রেস দ্বারা তাকে কল করে সে তার কাছ থেকে তার ম্যাক অ্যাড্রেসটা নেয়। এই কাজটাই মূলত এআরপি অ্যাড্রেস রিসলিউশনের মাধ্যমে করা হয়। এটার জন্য দুইটা পদ্ধতি আছে, একটা হলো গিয়ে আমার স্ট্যাটিক পদ্ধতি আর একটা হলো ডাইনামিক পদ্ধতি। স্ট্যাটিক পদ্ধতিটা কি? স্ট্যাটিক পদ্ধতি হলো গিয়া যেখানে একটা ট্রেবিল ক্রিয়েট করা থাকবে, এই ট্রেবিলের ভিতরে আপনার প্রত্যেকটা পিসির, প্রত্যেকটা পিসি বা হোস্টের লজিক্যাল অ্যাড্রেসের পাশাপাশি ওর ফিজিক্যাল অ্যাড্রেসটাও থাকবে, প্রত্যেকটা পিসির লজিক্যাল অ্যাড্রেসের সাথে ওর ফিজিক্যাল অ্যাড্রেসটাও থাকবে। তখন একটা অন্য একটা পিসি ওই লজিক্যাল অ্যাড্রেস থেকে ওই পিসির ফিজিক্যাল অ্যাড্রেস সম্পর্কে জানতে পারবে। এটা হলো একটা, এটা স্ট্যাটিক পদ্ধতি। আর ডাইনামিক পদ্ধতি হলো যেখানে একটা মেশিন বা একটা নোড থাকবে, যেই নোড অন্য একটা নোডকে তার লজিক্যাল অ্যাড্রেস সে কল করবে, তার লজিক্যাল অ্যাড্রেস দিয়ে কল করবে, এবং লজিক্যাল অ্যাড্রেসের মাধ্যমে সে একটা প্রোটোকল থাকবে, যে প্রোটোকলের মাধ্যমে সে তার ফিজিক্যাল অ্যাড্রেসটা জানতে চাবে।
দুইটা পদ্ধতি আমরা এবারে বলতেছি, একটা হলো স্ট্যাটিক পদ্ধতি, একটা হলো ডাইনামিক পদ্ধতি। স্ট্যাটিক পদ্ধতি হলো একটা টেবিল থাকবে, যেই টেবিলে প্রত্যেকটার ফিজিক্যাল অ্যাড্রেসের সাপেক্ষে তার ম্যাক অ্যাড্রেসটা থাকবে। আরেকটা হলো গিয়ে কল করা, একজন একটা পিসি আরেকটা পিসিকে কল করবে ডাইনামিকভাবে, যে আমার ভাই তোমার ম্যাক অ্যাড্রেসটা আমার দরকার। সে তখন তার লজিক্যাল অ্যাড্রেসটা, কারণ সবাই সবার লজিক্যাল অ্যাড্রেস জানে, সে তার লজিক্যাল অ্যাড্রেস দিয়ে তাকে কল করবে যে তুমি আমাকে তোমার লজিক্যাল অ্যাড্রেসটা দাও, আমি তুমি তোমার লজিক্যাল অ্যাড্রেসটা আমাকে তোমাকে কল করছি, ভাই তুমি তোমার ফিজিক্যাল অ্যাড্রেসটা আমাকে দাও। এই দুইভাবে কাজ করে। তো আমরা এটা নিয়ে একটা উদাহরণ দেখতে পারি, মূলত কিভাবে কি কাজ করে। এআরপি রিকোয়েস্ট আমরা দুইটা, একটা হলো ব্রডকাস্ট আর এআরপি রেসপন্স হলো ইউনিকাস্ট। এই দুইটা জিনিস একটু মনে রাখেন, এআরপি রিকোয়েস্ট যখন করবে তখন সেটা হবে ব্রডকাস্ট, আর এআরপি রেসপন্স যখন করবে সেটা হলো ইউনিকাস্ট। আর এআরপি ইন প্লাগ অ্যান্ড প্লে, নোটস ক্রিয়েট দেয়ার এআরপি টেবিলস উইদাউট ইনভেস্টিগেশন ফ্রম নেট অ্যাডমিনিস্ট। ওই যে আমরা আগেই যে বললাম যে এআরপি একটা টেবিল ক্রিয়েট করবে, যে টেবিলটা সে ইনভেস্টিগেট নেট অ্যাডমিনিস্টার, তার মূল অ্যাডমিনিস্টারের কোনো ইন্টারাপ্ট সেখানে থাকবে না, সে অটো প্রত্যেকটা নোডের জন্য তার ম্যাক অ্যাড্রেস, তার লজিক্যাল অ্যাড্রেসের সাপেক্ষে তার ম্যাক অ্যাড্রেসটাকে সে একটা টেবিল আকারে সাজিয়ে রাখবে, সেটাই ফ্ল্যাগ অ্যান্ড প্লে। এখন এআরপি প্রোটোকল নিয়ে আমরা এই এক্সাম্পলটা দেখবো, এই এক্সাম্পলের মাধ্যমে আমরা সবচেয়ে ভালো করে বুঝতে পারবো। দেখেন আমার কাছে প্রথম তিনটা পিসি আছে, যে তিনটা পিসির প্রত্যেকটার একটা লজিক্যাল অ্যাড্রেস আছে, 192 168 52 1 টু থ্রি এরকম, আবার প্রত্যেকটার একটা ইউনিক ম্যাক অ্যাড্রেস আছে। এখন প্রথম কী করবে, যেই আমার পিসিটা বা হোস্টটা অন্য একটা পিসিকে সে প্রথমে একটা রিকোয়েস্ট করবে, যে এআরপি রিকোয়েস্ট হু এত, তার লজিক্যাল অ্যাড্রেসের সাপেক্ষে ওই 192 168 52 2 সে কল করলো, এবং সে ব্রডকাস্টভাবে কল করলো, কি সে ব্রডকাস্ট কল করে দিল যে আমার একটা রিকোয়েস্ট করা। ব্রডকাস্ট মানে তো আমি জানি রিকোয়েস্ট করা, সে সবগুলো অ্যাপ দিয়ে দিল 48 বিট। তারপর সে বলতেছে আমি নিজে আইএম 192.168.52.1, মানে সে নিজের অ্যাড্রেসটা দিতেছে এবং তার নিজের সে ফিজিক্যাল অ্যাড্রেসটা দিতে, তার নিজের তার ফিজিক্যাল বা ম্যাক অ্যাড্রেসটা দিতেছে। ঠিক একইভাবে যখন দেখেন 192.168.52.2 সে তার রিকোয়েস্টটা রিপ্লাই দিল, সে বললো যে আমি এত, হেলো এত, এবং আমার ম্যাক অ্যাড্রেস সে 03C15B77D122 সে তার ম্যাক অ্যাড্রেসটা সে তার সেন্ড করে দিল। এটাই হলো এআরপি প্রোটোকল, যেটা আমরা ডায়নামিকভাবে দেখছি, একজন আরেকজনকে রিকোয়েস্ট করবে ব্রডকাস্টভাবে এবং সেই ইউনিকাস্টভাবে তার রেসপন্স করে, তার সে তাকে বলে দিবে যে আমার আইপি অ্যাড্রেসটা এত, আমার ম্যাক অ্যাড্রেস এত। এখানে আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, হোস্ট ওয়ান এবং হোস্ট টু একইভাবে যে একজন আরেকজনকে রিকোয়েস্ট করবে সে তার রিপ্লাই দিবে, রিপ্লাই দেওয়ার পর সেটা একটা ক্যাশে, এআরপি ক্যাশের ভিতরে স্টোর করা হবে। ঠিক একইভাবে বইয়ে স্লাইডে দেখুন, একইভাবে স্লাইডে আপনার এআরপি রাউটিং প্রোটোকলে এনাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, যে ইথারনেটগুলো কীভাবে একজন আরেকজনকে এ থেকে বিতে অ্যাড্রেস, হোস্ট ম্যাক অ্যাড্রেস দেখার জন্য কল করে। আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তো আমরা পরবর্তী স্লাইডে ল্যান নিয়ে আলাপ আলোচনা করবো, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন এবং ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, ছড়িয়ে দিন। এবং আমাদের আমাদের ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে আরও অন্যান্য বিভিন্ন কোর্স নিয়ে ভিডিও আছে, আপনারা সেগুলো দেখুন এবং পরীক্ষা ভালো করুন। ওকে, আসসালামু আলাইকুম।